হ্যালো মাই বিওয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে জেন পাস আন্ডার গ্র্যাজুয়েট দু হাজার একুশে কাউন্সেলিংয়ের সময় কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেই নিয়েই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এবং কাউন্সেলিং কিছু দিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে যখনই কাউন্সিলিংয়ের ব্যাপারে আপডেট কিছু দেবে অবশ্যই আমি ভিডিও করে আপলোড করে দেব তোমরা সেখান থেকে দেখতে পারবে এবার বলবো কি কি ডকুমেন্টস তোমাদের অবশ্যই কাউন্সেলিংয়ের সময় দরকার হবে তো যে যেসব ডকুমেন্টসগুলো দরকার সেটা হলো ক্লাস টেন অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এটা কি জন্য লাগবে এটা তোমার ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য হয় অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে একটা অল ক্যান্ডিডেটের জন্য টুয়েলভের মার্কশিট র্যাঙ্ক কার্ড জ্ঞান পাসের র্যাঙ্ক কার্ডটা লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট এটা কাদের জন্য লাগবে এটা লাগবে এসসি এস এদের বাদ দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে বানাবে তো তোমাদের বিডিও বা এসডিও অফিস থেকে কিন্তু বানাতে পারো পফর্মা এ ওয়ান এ টু বা বি যার যেটা দরকার সেটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা তোমাদেরকে বিডিও বা এসডিও অফিস থেকে সে পারফর্মাটা বানাতে হবে এছাড়া তোমরা তোমাদের ইনস্টিটিউটের যে প্রিভিয়াস ইনস্টিটিউটে পড়েছ তার যে প্রিন্সিপাল বা এইচও ডি তাদেরকে দিয়েও বানাতে পারো সেটা অন্য একটা পারফর্মা যে সমস্ত ক্যান্ডিডেট এস সি বা এই কাস্টে রয়েছ তো তাদের কিন্তু অবশ্যই তাদের সার্টিফিকেটটা লাগবে এবং ইকোনমিক্যাল উইকাস সেকশান থেকে যদি কেউ ফিল আপ তাহলে অবশ্যই কিন্তু ই সার্টিফিকেট লাগবে তো এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের সময় লাগবে জ্যান পাস কাউন্সেলিং যখন স্টার্ট হবে তো যখনই কিন্তু কাউন্সেলিং স্টার্ট হবে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব জাস্ট এই ছিল একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এই ভিডিওতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো থাকলে লেগে থাকলে লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর টেকনিক্যাল বাস গভর্নমেন্ট রিলেটেড যে কোনো নোটিফিকেশন তুমি এই চ্যানেলে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ